নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীকের কমবেশি রাত দশটায় আন্তর্জাতিক বিভাগে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের কারণে আমেরিকার অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে জো বাইডেনের গদি টলমল হচ্ছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক আপনারা জানেন যে ভা ভারতের মতো দু হাজার চব্বিশে মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে আর সেটা নিয়ে বলতেই হয় যে জল এখন অনেক দূর গড়ানো বাকি বিশেষ করে প্যালেস্টাইন ইজরাইল দ্বন্দ্বে জো বাইডেন যেরকম অন্ধভাবে ইজরাইলকে সমর্থন এবং সাহায্য করছেন তাতে প্রশ্ন উঠেছে তাহলে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর তফাৎটা কোথায় ডেমোক্র্যাট নেতার জন্য এত ভয়ানক তাত্ত্বিক বিচ্যুতি এই হলো প্রতিবেদনের গোড়ার কথা আজকের প্রতিবেদনের গোড়ার কথা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হারিস বিয়ে করেছেন ইহুদিকে তাই প্যালেস্টাইন ইসরায়েল সংকটের সময় আমেরিকার অশ্বেতাঙ্গ ভোটাররা যারা নিজেদেরকে প্যালেস্টাইন দাবির সমর্থনে একজোট করছে তারা ভাইস প্রেসিডেন্টে কমলা হ্যারিসকে আর বিশ্বাস করছে না ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার প্রধান কূটনৈতিক উপদেষ্টা ফ্রান্সেসকো তালোকে পদত্যাগ করতে বাধ্য করেছেন ফ্রান্সেসকো তালো যে সে ব্যক্তি নন এর আগে ইজরায়েল এবং ন্যাটোতে ইটালির রাষ্ট্রদূত ছিলেন ইটালির নব্য নাতসি প্রধানমন্ত্রীর নিজের প্রধান উপদেষ্টাকে ছেঁটে ফেলার কারণ হচ্ছে মেলোনির সঙ্গে তালো এমন একজনের ফোনে কথা বলিয়ে দিয়েছিলেন যাকে তিনি আফ্রিকান ইউনিয়নের একজন কর্তা বলে ভেবে বসেছিলেন নিজের প্রধান উপদেষ্টা কথা বলতে বলছেন ফলে মেলোনিও তাঁর সঙ্গে ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন বিষয় নিয়ে সবিস্তার আলোচনা করেন পরে ওই ফোন সামাজিক মাধ্যমে ফাঁস হওয়ার পর দেখা যায় যে আসলে তিনি কথা বলেছিলেন রুশ কৌতুক শিল্পী ভ্লাদিমির কুজনেৎসব এবং অ্যালেক্সি স্তলিরভের সঙ্গে পরিচিত মহলে ভোভান এবং লেক্সাস নামে জনপ্রিয় এই দুই কৌতুক শিল্পীর খোদ ইটালির প্রধানমন্ত্রীকে এভাবে বোকা বানানো নিয়ে ইটালি তো বটেই গোটা ইউরোপে হইচই পড়ে গিয়েছে শেষ পর্যন্ত সব দায় নিয়ে পদত্যাগ করতে হয়েছে ইটালির ডাকসাইটে কূটনীতিক এবং প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টাকে এই ঘটনা নিয়ে যেমন আলোচনা হয়েছে ইউরোপে তেমনি রুশ পত্রপত্রিকাও ব্যঙ্গবিদ্রুপ করতে ছাড়েনি আর ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট নিশ্চয়ই মুচকি হেসেছেন তার দেশের দুই কৌতুক শিল্পী এইভাবে ইউরোপের একটা প্রধান দেশের রাষ্ট্রনায়ককে নাকানি চোবানি খাইয়ে দেওয়ায় হাসারই কথা পুতিন এবং মস্কো অবশ্য খুশি হওয়ার অন্য অনেক কারণও রয়েছে গত কয়েক বছর ধরেই তাঁর সঙ্গে যার প্রধান শত্রুতা সেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা যেভাবে দিন দিন কমছে তাতে ক্রেমলিনের উচ্ছ্বসিত হওয়ারই কথা আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়া চীনের অক্ষে ইরান আগেই যোগ দিয়েছিল কিন্তু প্যালেস্টাইন এবং ইসরায়েল সংঘাত যেভাবে আরব দেশগুলোকেও বা বলা চলে গোটা মুসলিম বিশ্বকেই ওয়াশিংটনের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে তাতে মস্কো নিজের কূটনৈতিক সাফল্যই দেখবেই তো তা আন্তর্জাতিক রাজনীতিতে যা হচ্ছে হোক কিন্তু খাস মার্কিন মুলুকেও যে জো বাইডেনের জনপ্রিয়তা দিন দিন কমছে এই নিয়ে অন্তত কোনো সংশয় রাখার দরকার নেই ইজরায়েল প্যালেস্টাইন সংঘাত শুরু হওয়ার আগে মার্কিন জনমত সমীক্ষাগুলো দেখাচ্ছিল যে ভোটারদের মধ্যে জো বাইডেনের সঙ্গে প্রায় একই বিন্দুতে জড়িয়ে রয়েছে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প দুজনের রেটিং ছিল বিয়াল্লিশ পয়েন্ট করে কিন্তু গাজা বনাম তেল আবিবের যুদ্ধ মার্কিন রাজনীতির গোটা সমীকরণটাকেই বদলে দিয়েছে ডেমোক্র্যাটদের প্রধান ভোট ব্যাংক কালার ভোটাররা যে বাইডেন থেকে ভোট সরিয়ে নিচ্ছে বাইডেন থেকে ভোট সরাচ্ছে তার ইঙ্গিত ইতিমধ্যেই বিভিন্ন জনমত সমীক্ষা দিচ্ছে অভিবাসীদের দেশ বলে মূলত পরিচিত আমেরিকায় আরব মুসলিমরা দক্ষিণ এশীয়রা এবং কৃষ্ণাঙ্গরা প্রশ্ন তুলছে প্রশ্ন তুলছে যে বাইডেনও যদি অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন করেন গাজায় রক্ত স্নান নিয়ে মাথা না ঘামান তাহলে তিনি ডোনাল্ড ট্রাম্পের থেকে ভালো কথা কি করে বিশ্বাস করতে হবে আমাদের মনে রাখতে হবে এইসব জনগোষ্ঠীর ভোটই দু হাজার কুড়িতে জো বাইডেনের ডোনাল্ড ট্রাম্পকে হারাতে সাহায্য করেছিল একটা উদাহরণ দিয়ে বিষয়টা দেখিয়ে দেয়া যায় কীরকম মিশিগানের মতো সুইং স্টেট যেখানে কিনা বাইডেনের জয়ের ব্যবধান ছিল প্রায় দেড় লক্ষ ভোট সেখানে কিন্তু আরব মুসলিমদের জনসংখ্যাই হচ্ছে দু লক্ষের কাছাকাছি তার মানে বুঝতেই পারছেন যে আগের নির্বাচনে এই আরব মুসলিম ভোটাররাই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের পক্ষেই পড়েছিল এবং জয়ের পক্ষেই ছিল নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনই বলে দিয়েছে এবার কিন্তু মিসিগানের সেই আরব মুসলিমরা কোনো মতেই জো বাইডেনকে সমর্থনের জন্য তৈরি নয় আমেরিকার আরব অভিবাসীরা মনে করছে এর চেয়ে ডোনাল্ড ট্রাম্প এলে তাদের জন্য কী বা এমন খারাপ হতে পারে রাষ্ট্রসংঘে যুদ্ধ বন্ধের দাবিতে রাশিয়া চীনের সমর্থিত প্রস্তাবের পক্ষে একশো কুড়িটা রাষ্ট্র ভোট দিয়েছে এটা জো বাইডেনের জন্য যতটা না বিপজ্জনক তার চেয়ে বরং ঢের বেশি উদ্বেগের বিষয় হল মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটদের যে আঠেরো জন সদস্য যুদ্ধ বন্ধের দাবিতে প্রস্তাব এনেছেন তাঁরা প্রত্যেকেই কিন্তু কালার্ড ফিফিল অর্থাৎ শ্বেতাঙ্গ শনিবার নিউ থেকে ওয়াশিংটনের বিভিন্ন শহরে প্যালেস্টাইন দাবির সমর্থনে বিরাট মিছিল বিক্ষোভ আসলে বলে দিচ্ছে যে মুক্তচিন্তার দেশে এখন আর শুধু ইহুদি লবি সক্রিয় নয় তার প্রতিস্পর্ধী বা আরব মুসলিমদের স্বার্থ রক্ষাকারী গোষ্ঠীগুলোও নিজেদের শক্তি প্রদর্শনে পিছপা হচ্ছে না সেই কারণেই মার্কিন কংগ্রেসের একমাত্র প্যালেস্তিনীয় মুসলিম মহিলা সদস্য হিসাবে পরিচিত রসিদা তালিব রশিদা তালিব যখন সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে লেখেন যে গাজায় গণহত্যায় মদত দেওয়ার জন্য তারা কোনো দিনই জো বাইডেনকে ক্ষমা করবেন না এবং দু হাজার চব্বিশে অর্থাৎ সামনের প্রেসিডেন্ট নির্বাচনে সমস্ত হিসাব সুদে আসলে বুঝে নেবেন তখন বুঝতে অসুবিধা হয় না যে আরব মুসলিমদের মুখ হিসাবে রশিদা তালিব আসলে কী বলতে চাইছেন ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে দু হাজার চব্বিশের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এমনিতেই জো বাইডেনকে যথেষ্ট নড়বড়ে দেখাচ্ছে তার বড়ো কারণ যদি হয় একদিকে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসাবে ডোনাল্ড ট্রাম্পের ফের ময়দানে নামার সম্ভাবনা এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের অতি দক্ষিণপন্থীদের মধ্যে উত্তুঙ্গ জনপ্রিয়তা তাহলে অন্যদিকে আশি বছরের ঊর্ধ্ব হোয়াইট হাউসের বর্তমান বাসিন্দাকে নিয়ে অনেকেরই সংশয় রয়েছে এহেন সময়ে প্যালেস্টাইন ইসরায়েল সংঘাত সব কিছু বদলে দিয়েছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নিজেও কালার্ড উইম্যান কিন্তু তিনি বিয়ে করেছেন একজন ইহুদিকে তাই এই সংকটের সময় আমেরিকার অশ্বেতাঙ্গ ভোটারগণ যারা কিনা নিজেদেরকে প্যালেস্টাইন দাবির সমর্থনে একজোট করছে তারা ভাইস প্রেসিডেন্ট ওই কমলা হ্যারিসকে আর বিশ্বাস করছে না আমেরিকার এই অশ্বেতাঙ্গ ভোটাররা মনে করছে গত একশো বছর ধরে সেখানে শ্বেতাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে সমান অধিকারের দাবিতে যে আন্দোলন চলছিল তারই প্রসারণ ঘটিয়ে ইজরায়েলের বিরোধিতা এবং প্যালেস্টাইন রাষ্ট্রের দাবিতে সমর্থন করতে হবে সেই কারণেই তো কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের একজন শ্বেতাঙ্গ পুলিশের হাতে হত্যার পরে যে সব প্রতিবাদী সংগঠন আমেরিকার রাজপথে নেমে মিছিল করেছিল এবার তারাই আবার ফিরে এসেছে প্যালেস্টাইনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা এবং স্বীকৃতি দেওয়ার দাবিতে মনে রাখতে হবে মার্কিন ভোটারদের মধ্যে যারা এই প্রগতিশীল বাম এবং যারা অশ্বেতাঙ্গ তারাই কিন্তু ডেমোক্রেটদের প্রধান ভোট ব্যাঙ্ক মার্কিন ভোটার কুলের সেই অংশই যদি সেই অংশই যদি মনে করে যে ইজরায়েলকে অন্ধভাবে সমর্থন করে জো বাইডেন তাদের সঙ্গে আদর্শগতভাবে বিশ্বাসঘাতকতা করেছেন তাহলে দু হাজার নির্বাচনের আগে ডেমোক্র্যাট প্রার্থীর জন্য সেটা কিন্তু বড় ধাক্কা অতি সম্প্রতি প্রায় সব ওপিনিয়ন পোলই দেখাচ্ছে যে পঁয়ত্রিশের নিচে মার্কিন ভোটারদের মধ্যে বাইডেনের জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে আরও চিন্তার বিষয় হচ্ছে যে এই নবীন প্রজন্মের মধ্যে যারা ডেমোক্র্যাট সমর্থক তারাও কিন্তু বর্তমান প্রেসিডেন্টকে দু চোখে দেখতে পারছেন না তাহলে কি হবে তাহলে কি হতে পারে আইনগত সব বাধা সামলাতে পারলে কি অতি দক্ষিণপন্থী প্রেসিডেন্ট হিসাবে আবার ডোনাল্ড ট্রাম্পের ফেরা নিশ্চিত হবে কারণ মার্কিন সমাজের প্রগতিশীল অংশ যারা ডেমোক্র্যাটদের ভোট দেয় তারা মনে করছে জো বাইডেনের সব কিছু ভুলে গিয়ে ইসরায়েলকে সমর্থন আসলে আদর্শগত বিচ্যুতি আরব মুসলিম এবং কৃষ্ণাঙ্গদের প্রশ্ন বাইডেন আদতেও কি ট্রাম্পের থেকে আলাদা বা আদতেও কি ট্রাম্পের থেকে উদার মনস্ক তাহলে কি সামনের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরাটা অনিবার্য হয়ে গেল নাকি সংকট বুঝে ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট পদে প্রার্থী বদলে দিয়ে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করবে সময়ই হয়তো সে কথা বলবে কিন্তু এটা নিশ্চিত যে সাম্প্রতিকতম প্যালেস্টাইন ইসরায়েল সংঘাত শুধু আন্তর্জাতিক রাজনীতিকে বদলে দেয়নি বরং বরং আমেরিকার অভ্যন্তরীণ সমীকরণকেও একেবারে ঝুঁটি ধরে নড়িয়ে দিয়ে গিয়েছে তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ